ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। শাকিব খান ঢালিউডের সুপারস্টার। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মুভি মুক্তি পাওয়া মানেই নিশ্চিত হিট। হল মালিকদের কথায় শাকিবের সাথে অন্য নায়কের ছবি মুক্তি পেলে ওই ছবির প্রযোজকেরা চিন্তায় পড়ে যান। তবুও শাকিবের সাথে সমসাময়িক অন্য নায়কদের তুলনা তো চলেই আসে। যদিও শাকিব খানকে কখনোই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় না যে অন্য নায়কদের তিনি কতটা হুমকি মনে করছেন, কিন্তু তাতে কি, বিভিন্ন সাক্ষাৎকারে অন্য নায়কদের কিন্তু শাকিবের ব্যাপারে ঠিকই প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই যেমন হলেন সাইমন সাদিক, এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় শাকিবের জনপ্রিয়তার সামনে আদৌ কি সাইমন নিজেকে স্টাবলিশ করে নিতে পারবেন, আর শাকিব খানের সাথে নিজের তুলনা করলে সাইমন সাদিক নিজেকে কোন পজিশনে দেখতে পান। এমন প্রশ্নের উত্তরে সাইমন সাদিক হেসে বলেন, গত প্রায় 8-10 বছর ধরেই শাকিব ভাই লিড করে যাচ্ছেন, আমরা জাস্ট ওনার পেছন পেছন আছি। একটা ব্যাপার হলো শাকিব ভাই কিন্তু একদিনে শাকিব খান হননি, তিনি অনেক আগে থেকেই লিড করছেন, করবেন, আমরা চাই উনি সুন্দরভাবে লিড দিয়ে যান, আমার খুবই পছন্দের আর্টিস্ট উনি, ওনার অভিনয় আর সব কিছুই ভালো লাগে, ভালো লাগার মতোই। আর আরেকটা ব্যাপার, উনি যেরকম ডিরেক্টরদের কাজ করার জন্য পেয়েছেন এটা আসলে বিশাল একটা ভাগ্যের ব্যাপার, উনি অনেক কষ্ট করে অনেক ভালো পজিশনে এসেছেন, সুযোগগুলো কাজে লাগিয়েছেন। অন্যদিকে আমরা কিন্তু চলচ্চিত্রে এসেছি একদম ক্রাইসিস পিরিয়ডে, আমরা যখন ফিল্মে আসি তখন সবাই বলতেন সিনেমা তো শেষ, সিনেমা দিয়ে আর কিছু হবে না, কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে দর্শক বেশ কিছু ভালো ছবি আমার কাছ থেকে পেয়েছে। আসলে আমি মনে করি ওনার সাথে আমার বা আমার সমসাময়িক যারা কাজ করছি তাদের কারোর তুলনা করাটাই ঠিক না। অ্যাকচুয়ালি উনি যে কটা হিট ছবি বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন সে কটা ছবি এখনও আমাদের রিলিজ হয়নি, তাহলে ওনার সাথে কিভাবে আমাদের তুলনা আসে, আমি পছন্দ করি না ব্যাপারটাকে। অর্থাৎ শাকিব খানের সাথে তার তুলনার প্রশ্নে তিনি শাকিব খানকেই এগিয়ে রাখলেন। যথেষ্ট বিনয়ের সাথে এই সুপারস্টারকে সম্মান দিতে ভোলেননি সাইমন। তো বন্ধুরা, সাইমন সাদিকের এমন উত্তর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।